18 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা ছাড়া সভা সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। এজন্য সভা সমাবেশের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবারের নির্দেশনার চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে পাঠিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান। চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী বছরের 7 জানুয়ারি ধার্য করা হয়েছে। এতে 18 ডিসেম্বর থেকে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।